ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিশ্বজিৎ কাহার বয়স আনুমানিক 22, পেশায় রাজমিস্ত্রি, এই বাড়িতেই থাকতো। গতকাল দুপুরবেলায় মোবাইলে একটা ফোন আসে, যেটা পরিবারের দাবি স্থানীয় এক মহিলার। সেই ফোন পাওয়ার পরেই বিশ্বজিৎ মাহালা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই কার্যত সে নিখোঁজ, তাকে আর খুঁজে পাওয়া যায় না। আজ সকালবেলায় পরিবারের লোকজনদের কাছে একটা ফোন আসে, তাতে বলা হয় যে সামনেই বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাইপাসের ধারে সেখানে একটা গাছে তার ঝুলন্ত দেহ রয়েছে। পরিবারের লোকজনরা যায়, পুলিশকে খবর দেয়, পুলিশ সেখানে আসে, সেখান থেকে ঝুলন্ত বিশ্বজিতের দেহ উদ্ধার করে এবং ঠিক সেই জায়গা থেকেই একটা মহিলাদের সাইকেল, মহিলাদের হাতব্যাগ এবং মহিলাদের চটিসহ চারজোড়া পুরুষের চটি উদ্ধার হয়। উদ্ধার হয় একটা লাঠি। পরিবারের দাবি যে বিশ্বজিৎ মারাকে খুন করা হয়েছে। তার কারণ, একটি মহিলার সঙ্গে, ওই এলাকার একটি মহিলার সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের কারণেই সেখান থেকেই ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয় এবং ওই মহিলা পরিকল্পিতভাবে বিশ্বজিৎকে ডেকে পাঠায় এবং রাতে ওখানে মদের আসর বসে এবং বহিরাগত আরও কিছু যুবকদের সাহায্য নিয়েই বিশ্বজিৎকে হত্যা করা হয়, হত্যা করে টাঙিয়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ওই মহিলা এবং তার অনুগামীদের আরও বন্ধুবান্ধবদের নামে সিউড়ি থানায় পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলাকে আটকে রেখে পাড়ায় নিজেদের ভরচাজ পাড়ায় সেখানে কিন্তু বিশ্বজিতের পরিবার এবং লোকজনরা তাকে মহিলাকে আটকে রাখে এবং এই পরিবারের দাবি যে ওই মহিলা তাদের সামনে স্বীকার করেছে যে বাইরের লোকজনদেরকে নিয়ে গতকাল সেখানে একটা আসর বসিয়েছিল মদের। ঠিক এই জায়গায় পুলিশ মনে করছে যে পরিকল্পনা আগেই তৈরি হয়েছিল, কিন্তু তার মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা সেটা পুলিশ তদন্ত করছে। আপাতত মহিলাকে আটক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ওখান থেকে পাওয়া মহিলাদের সাইকেল, লেডিস ব্যাগ এবং চপ্পল। ক্যামেরায় এরশাদ আলমের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, সিউড়ি।